হিজাব না পড়ায় নয় শিক্ষার্থীর চুল কেটে দিয়েছে এক শিক্ষক। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের তীব্র সমালোচনার মুখে পড়েন শিক্ষক। এই ঘটনায় ওই শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 28 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে ঘটে এ ঘটনা। অভিযুক্ত ওই শিক্ষকের নাম রুমিয়া সরকার। তিনি বিদ্যালয়টির বিজ্ঞান বিষয়ের শিক্ষক। হিজাব দিয়ে দিয়েছিলাম, হেঁটিয়া গেছি হিজাব। ম্যামে যায় প্রথমে যায় কাকি ক্লাস করতেছে কাকি হিজাব কো আমাকে ম্যাম হিজাব যে দিয়ে দিয়েছিলাম নিতে মনে নাই কা তাহলে কাকি শাস্তি না দিবে মানে কাজ দেবো না তাহলে একজন একজন করে চুল বেনি খুলে আর জুটে খুলে চুল কেটে দিচ্ছে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। প্রথমে বলছে তোমরা কার কার হিজাব পরে আসবে তারা দাঁড়াও, তারপর সবাই দাঁড়াইছে। প্রথমে বলছে তোমাদের সব গার্জেনদের নাম্বার দাও, সবাই বলছে যে দিব। তারপর পুরো ম্যাম কেচি আনছে, কেউ পরে কেচি দিচ্ছে। তখন ওরা হিজাব পরে আসে নাই আজকা, পরে এলো ম্যাডামে জিজ্ঞাসা কার কাছে কেচি আছে, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায় বুধবার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন রুমিয়া সরকার। ক্লাসের নয় শিক্ষার্থী হিজাব না পরে আসলেও তাদের মাথায় ওড়না ছিল, কিন্তু হিজাব না পরায় শিক্ষক রুমিয়া সরকার ওই শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হন। সে সময় তিনি ক্লাসের অন্য শিক্ষার্থীদের কাছ থেকে কাঁচি নিয়ে ওড়না পরা শিক্ষার্থীদের মাথার চুল কেটে দেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা জানান হিজাব না পরায় এভাবে চুল কেটে দিতে পারেন না শিক্ষক। ছোট ছোট মেয়েদের চুল কেটে দেওয়ার ভয়ে আতঙ্কে এখন স্কুলে যেতে চাচ্ছেন না তারা। যদি চুল কেটে দেয় তাহলে এখানে কি করব, তাহলে ওখানে তো মায়ের ভয় পেয়ে গেছে, তাহলে এই মেয়ে স্কুলে কেমনে যাইব। হেরা যদি আমাদের বাচ্চার কোনো অন্যায় দেখে বা কোনো এই খারাপ কিছু হ্যাগো চোখে পড়ে তাহলে হেরা আমরা গার্জেন আছি, আমগুলো হ্যাঁ ডাকাইবো। আমরা একটা কথা বলবো, তোমাদের বাচ্চারে আমরা এইভাবে বলছি, বাচ্চা কথা শুনে নাই, তাহলে হ্যাঁ আমাদের বাচ্চার সিদ্ধান্তটা তো হ্যাঁ নিতে পারে না। মায়াটা মনে করেন যে চিকার দিয়া ঠিক আছে কান্দনা থামাবে না, কি সেমা লগালগে আমি থাপাতা দিয়েছি, কি সেমা কয় বাবা আমি আর স্কুলে যাবো না কেলেগা, এ বিষয়ে শিক্ষক রুমিয়া সরকারের সাথে কথা বলার চেষ্টা করে কালবেলা, কিন্তু বারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা কখনোই কাম্য নয়, এ বিষয়ে তদন্ত করে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলের সাথে কথা বলে এই ঘটনার প্রাথমিক ব্যবস্থা হিসেবে বর্ণিত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটি তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও বিদ্যালয়ের শিক্ষার্থীদের হিজাব পরা বাধ্যতামূলক নয়, তারপরেও শুধুমাত্র হিজাব না পরায় মেয়েদের চুল কেটে দেওয়ায় স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে চাপা উত্তেজনার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তারা। নুসরাত জাহান কলি, কালবেলা।